सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी सकले सुस्थ आछो करोनाकालीन समय सबाई बासा थाकबे चाँदपुर पॉलिटेक्निक इन्स्टिट्यूट कर्तृक आयोजित अनलाइन क्लासे इलेक्ट्रॉनिक्स टेक्नोलॉजी के प्रथम पर्व शिक्षार्थी स्वागत जानाच्छि। एखन आमरा सरासरि आमादेर क्लासे चले जाच्छि। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 1 ফিজিক্যাল এন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, লেসন 3 কেমিক্যাল রিঅ্যাকশন অক্সিডেশন এন্ড রিডাকশন। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ডিফাইন কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড এক্সপ্লেইন দা ভেরিয়াস টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, এক্সপ্লেইন দা ফুল মিনিং অফ केमिकल इक्वेशन। पहले हम इसे चित्र को ले लोक करी पहले ग्रो चे टिलेबे चित्र पहले हमने अपने आलोचना तो रासायनिक बिक्रिया तो रासायनिक बिक्रिया काके बोले যখন কোন একটি রাসায়নিক পদার্থ অপর কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে তখন উপযুক্ত রাসায়নিক পরিবেশে নিজেদের অণু পরমাণু পুনর্বিন্যাস করে নতুন পদার্থ সৃষ্টি হয় একে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপাদন বা শোষণ হয়ে থাকে। কার্বন এবং অক্সিজেন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রাস অক্সাইড মাইনাস তাপ। বিক্রিয়ক ও উৎপাদকের ভর সমান হয়। তাহলে আমরা নিচে বিক্রিয়া দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কার্বন এবং অক্সিজেনের মোট ভর কার্বন ডাইঅক্সাইডের মোট ভরের সমান হবে। তাহলে আমরা হিসেব দেখি যোগফল। বিক্রিয়কের মোট ভর হচ্ছে 44 এবং উৎপাদকের মোট ভর 44, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদকের মোট ভর সমান। বিক্রিয়া যত সামনে অগ্রসর হবে বা হয় তত এই বিক্রিয়কের ঘনত্ব কমতে থাকে এবং উৎপাদকের ঘনত্ব বাড়তে থাকে। রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের স্থায়ী পরিবর্তন হবে। রাসায়নিক বিক্রিয়ার ফলে পদার্থের মোট পরিমাণ নির্দিষ্ট থাকে। তাহলে আমরা একটু রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কালার পরিবর্তন একটা লক্ষ্য করি। কেমিক্যাল ইকুয়েশন, তাহলে আমরা একটা রাসায়নিক সমীকরণ দেখতে পাচ্ছি। এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। এখানে যেসব পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলা হয় অথবা রিঅ্যাক্ট্যান্ট, এবং বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় তাকে প্রোডাক্ট বা উৎপাদ বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক এবং অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। তাহলে আমরা কিছু এখানে অ্যালুমিনিয়াম আছে ছোট করে ব্র্যাকেটে এস লেখা আছে, এস দ্বারা সলিড পদার্থ বুঝতে বা কঠিন পদার্থ। অক্সিজেন আছে ব্র্যাকেটে জি দেওয়া আছে, এই জি দ্বারা গ্যাসীয় পদার্থ বোঝানো হয়। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করতে হলে অবশ্যই সংস্পর্শে আসতে হবে। কোন রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য প্রধান শর্ত হল বিক্রিয়ক পদার্থগুলোর সংস্পর্শ। বিক্রিয়কগুলো পরস্পর সংস্পর্শে না আসলে কোন বিক্রিয়া সংঘটিত হয় না। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ফসফরাস এবং অ্যালুমিনকে যদি আমরা
एक ही पात्रे रेखे दे तले फसफरस आयोडाइड उत्पन्न होबे। বিক্রিয়া দ্বিতীয় শর্ত হচ্ছে তাপ। অনেক পদার্থ কঠিন অবস্থায় ও দ্রবণে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না, কিন্তু তাপ শক্তি প্রয়োগ মাত্রই সহজে বিক্রিয়াটি ঘটে। এখানে তাপ শক্তি ধরুন ওই সকল পদার্থ অনুস্থিত পরমাণু সমূহের আগের বন্ধন ভেঙে নতুন বন্ধন দ্বারা নতুন অণু সৃষ্টি করে। যেমন আমরা দেখতে পারি ক্যালসিয়াম কার্বোনেট আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে নিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর একটি শর্ত হচ্ছে আলো বা লাইট। কোন রাসায়নিক বিক্রিয়া আলোক শক্তির উপস্থিতিতে সম্পন্ন হয়, অন্ধকারে ঘটে না। আলোক শক্তি রাসায়নিক বিক্রিয়ার সংঘটনের বিক্রিয়াকে প্রভাবিত করে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি হাইড্রোজেন এবং ক্লোরিন যদি আমরা মৃদু সূর্য আলোকে রাখি বা আলোক শক্তি প্রয়োগ করি তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তাপ উৎপন্ন করে। প্রভাবকের উপস্থিতিতে কোন রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। পটাশিয়াম ক্লোরেট মধ্যে অক্সিজেন উৎপাদন করার সময় সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উপস্থিত থাকলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। তাহলে এই পটাশিয়াম ক্লোরেটকে আমরা যদি প্রভাবক হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি তাহলে কি পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে বিদ্যুৎ শক্তির প্রভাবে একটি যৌগকে মৌলিক পদার্থে বিয়োজিত করা যায় অথবা মৌলিক পদার্থকেও সংশ্লেষণ করা যায়। যেমন আমরা যদি পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়া যখন কোন একটি রাসায়নিক পদার্থ অপর কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে তখন উপযুক্ত রাসায়নিক পরিবেশে নিজেদের অণু পরমাণু পুনর্বিন্যাস করে নতুন পদার্থ সৃষ্টি হয়, একে রাসায়নিক বিক্রিয়া বলে। নাইন ডিফারেন্স টাইপ অফ কেমিক্যাল রিয়েকশন উইথ এক্সাম্পলস। তাহলে আমরা প্রথমে কি করেছি সংশ্লেষণ বা সংযোজন বিক্রিয়া, দ্বিতীয় হচ্ছে বিশ্লেষণ বা বিয়োজন বিক্রিয়া, তৃতীয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, চতুর্থ হচ্ছে আদ্র বিশ্লেষণ বা পানিশোষণ বিক্রিয়া, পঞ্চম হচ্ছে কি পরিমাপকরণ বা বহুযোজন বিক্রিয়া, ষষ্ঠ হচ্ছে কি দ্বিবিয়োজন বা বিনিময়, সপ্তম হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া, অষ্টম হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া এবং নবম হচ্ছে প্রসরণ বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে কি সংশ্লেষণ বা সংযোজন বিক্রিয়া আলোচনা করব। দুই বা ততোধিক মৌলিক বা যৌগ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হয়। যেমন হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমরা দেখতে এখানে আমরা এই বিক্রিয়াটাকে আলাদাভাবে দেখাতে পারি। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এখানে জেনারেল ফর্মুলা হচ্ছে এ এলিমেন্ট হতে পারে অথবা কম্পাউন্ড হতে পারে, দ্বিতীয় বি এলিমেন্ট হতে পারে অথবা কম্পাউন্ড হতে পারে। তাহলে এ বি হচ্ছে প্রোডাক্ট, অবশ্যই কম্পাউন্ড হবে।
এদিকে আমরা এভাবেও দেখাতে পারি সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়াকে। তাহলে আমরা কিছু সাধারণ সিনথেসিস বা সংশ্লেষণ বিক্রিয়া দেখতে পারি। তাহলে আমরা ফটোসিনথেসিস দেখতে পারি কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে আদ্র বিশ্লেষণ হয়ে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমরা ফরমেশন অফ ওয়াটার পানির ক্ষেত্রে বিক্রিয়া দেখতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়। ফরমেশন অফ সল্ট সোডিয়াম এবং ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে এখানে জেনারেল ফর্ম হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে সি হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্রাস এবং সালফার, ফ্রাস সালফার উৎপন্ন করে জিঙ্ক এবং সালফার জিঙ্ক সালফার উৎপন্ন করে, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া কোন যৌগকে ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত করার প্রক্রিয়ায় নাম হচ্ছে সংশ্লেষণ বা বিয়োজন বিক্রিয়া। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ উত্তপ্ত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটি একটি উভয়মুখী বিক্রিয়া। তাহলে আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ প্রয়োগ করে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা আজকের আমাদের আলোচনা এ পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী বিক্রিয়াগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই বাসায় থাকবে, পরিবারের সাথে নিরাপদে থাকবে এবং বাসার যে কাজগুলো আমরা ক্লাসে যেগুলো আলোচনা করি এগুলো বারবার দেখবে এবং স্টাডি করবে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নোট করে রাখবো, আমরা আমাদের ক্লাসে যখন ফিরে আসবো তখন এগুলো বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ সমস্যাগুলো আমরা অবশ্যই সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে।